ইংরেজবাজার পৌরসভার 12 নং ওয়ার্ডে মহিলা সমিতির দ্বারা পরিচালিত দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন করা হলো। শনিবার রাতে ঢাকা সর বাজিয়ে খুঁটি পুজোর আয়োজন করা হয়। আর কয়েকদিন বাদেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তার আগে খুঁটি পুজোর আয়োজন করেন 12 নং ওয়ার্ডের মহিলারা। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। কি করলেন আজকে আপনারা? আজকে আমরা খুঁটি পুজো করলাম। খুঁটি পুজোর মাধ্যমেই আমাদের আনন্দ আরম্ভ হয়ে গেল। 6 বছরের পুজো, এবছরের পুজোটা একটা আকর্ষণীয় যে আমরা অলংকার দিয়ে পুজো করছি। কি থিম কি থাকছে এবছর? মাকে আমরা অলংকার দিয়ে সাজিয়ে পুজো করছি, বিশেষ আকর্ষণ। কবছরের পুজো এটা? 6 বছর। আপনার নাম? আমার নাম কেয়া সরকার। কি করা হলো আসলে এখানে? আমাদের এই ওয়ার্ডের সমস্ত মহিলারা কুড়াটুলি পাড়ার, তারা এই 6 বছর ধরে দুর্গাপুজো করে, আমরা সবসময় তাদের পাশে থাকি। এই পুজোর একটা বিশেষ আকর্ষণী হচ্ছে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। বিগত দিনে খুব নিষ্ঠার সাথে এখানে পুজো হয়, আজকে তার খুঁটি পুজো হলো। এবারের এই আমাদের মহিলা পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে যে সমস্ত রত্ন অলংকারে মা দুর্গাকে সাজিয়ে তোলা হবে। যেহেতু কোভিড আবহ থাকছে, তাই মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে এবারে পুজো।